ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেনের আরেকটি রেসিপি। তা চিকেন রেসিপিটা একটু একদম ভিলেজ স্টাইলে আর বাঙালিয়ানায় করব। সেটা হচ্ছে চিকেনটা একদম লাল লাল কষা করব। তো চিকেনটা তৈরি করি, চলুন রেসিপিটা দেখাই। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর প্রত্যেকবারের মতন লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম রেসিপি পেতে হলে রিকোয়েস্ট করলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এখানে আমি চারটে বড় পেঁয়াজ নিয়েছি, সেগুলো কুচিয়ে নিচ্ছি, ছোটো ছোটো একদম কুচো কুচো করে নেব। তো এই চারটে পেঁয়াজ আমি অর্ধেকটা তেলের মধ্যে ভেজে নেব, আর অর্ধেকটা চিকেন যখন কড়াতে দেব তখন দেব। তো চলুন কীভাবে তৈরি করি দেখাই। এখানে কড়া গরম করে তেল দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা আগে দিতে ভুলে গেছি। এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার এর মধ্যে আরেকটু তেল অ্যাড করছি। এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর হচ্ছে একটু গোটা জিরে, এক চামচ মতো গোটা জিরে দেব। তো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ অর্ধেক পরিমাণে দেব, পুরোটা দেব না। পুরোটা দেব না এই কারণেই, যখন চিকেনটা আমি কড়াতে দেব তো চিকেনটার সঙ্গে কাঁচা পেঁয়াজটাও দেব, অর্ধেক যে পেঁয়াজটা থাকবে। তো এই অর্ধেক পরিমাণে পেঁয়াজ দিলাম, এগুলো এবার একটু ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজটা চিকেনের সঙ্গে দেব। তো আমি মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছি। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল, লবণ দিয়ে ম্যারিনেট করা আছে, আর লেবুর রস দিয়ে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন চামচ পরিমাণ। এই রসুনটা আগে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো রসুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দু চামচ। আদা বাটা দু চামচ। এবার এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, একটু সামান্য নেড়ে নিয়ে তারপরে আবার বাকি মশলাগুলো দেব। দু তিন মিনিট এগুলো নাড়ার পরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি যেহেতু চিকেনে হলুদ মাখানো আছে তো সেই হিসাব করে দেব এইখানে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি টমেটো দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো দিয়ে দিলাম কোচানো। এবার এই মশলাটা আর টমেটোটা খুব ভালো করে দু তিন মিনিট ধরে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে, আর আমি এখানে লঙ্কার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দু চামচ পরিমাণ। আবার এটাকে ভালো করে মশলার সাথে, বাকি মশলার সাথে মিশিয়ে নেব। এখানে চিকেনটা আমি শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল, লবণ দিয়ে
ভালো করে মাখিয়ে রেখেছি। এর মধ্যে আর কিছু দিইনি, ও লেবু দিয়েছি, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি, আর কিছু দিইনি। এবার এটাকে মশলার মধ্যে দিয়ে দেব। তো এখানে মশলাটা আমার একদম কষানো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো। আর এই সময় যে পেঁয়াজগুলো রেখে দিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে চিকেনের সঙ্গে অর্ধেক পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা দেব, তো এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষাবো। তো বন্ধুরা, রেড চিকেন কষাটা খেতে খুব সুন্দর হয়। এটা গ্রাম্য পদ্ধতিতে, কোনো টক দই ব্যবহার করিনি, শুধুমাত্র লেবুর রস ব্যবহার করেছি। আর এইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয় এরকম রেসিপিটায়। আর এই ঢাকা দিয়ে কষানোর জন্যই মানে চিকেনটা বেশি টেস্ট আসে। আমরা তো সবসময় সেদ্ধ করার জন্য জল অ্যাড করি, কিন্তু এই চিকেনটা যখন ঢাকা দিয়ে কষানো হয়, তার টেস্টটা তেল মশলা এত সুন্দরভাবে ঢুকে যায়, টেস্টটাই অন্যরকম হয়। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই সময় আমি আলুটা দিয়ে দিলাম। আমার চিকেনটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, তো আলুগুলো এই সময় না দিলে সেদ্ধ হবে না, যেহেতু চিকেনটা কষা হবে। তো আলুগুলো দিয়ে এবার ভালো করে কষাচ্ছে, আর ঢেকে ঢেকেই কষাচ্ছে। ঢাকা খুলে আরও একবার নেড়ে দেব। দেখুন বন্ধুরা, চিকেনটায় প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে, জলটা অনেকটাই কমে গেছে। তো এবার নেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে অনেকবার ঢাকা দিয়ে বন্ধ করে আমি রেসিপিটা করছি। তো প্রায় আমার মাংসটা তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো শাহী গরম মশলা গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে রাখবো। মিডিয়াম, একদম লো, মিডিয়ামও নয়, লো ফ্লেমে দিয়ে একটু ঢেকে রেখে তারপরে 10 মিনিট পরে পরিবেশন করব। আর এটা এমনই মানে ভাবে করেছি, এটা এই ধরনের মাংস ঠিক গ্রাম সাইডে অনুষ্ঠান বাড়িতে দেখবেন এরকম হয়, আর এটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, টক দই ছাড়া রেড চিকেন কষা রেসিপিটা কেমন হলো জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।